হ্যালো গাইস, দিস ইজ পিয়ারলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি ইংলিশ পেডাগজির উপর ক্লাস নিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরেতে। আজকে আমি প্রাইমারির অপর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইভিএস অর্থাৎ পরিবেশ। এখানটা থেকে অবশ্যই আপনারা বেশি করে স্কোর করার চেষ্টা করবেন। ইভিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখান থেকে আপনারা কি করতে পারেন, চাইলেই কিন্তু ফুল মার্কস তুলতে পারেন, অবশ্যই তুলতে পারেন। তো সেই জন্য দেখুন, আপনার কি করতে হবে, স্ট্রং পয়েন্টকে স্ট্রং করুন আর উইক পয়েন্টকে স্ট্রং করুন। মানে আপনি যেটা উইক সেটা বেশি বেশি পড়ুন, সেটা তো আপনাকে মানে কি করতে হবে, ওভারকাম করে একদম ভালো মার্কস তুলতেই হবে। আর যেটা আপনার স্ট্রং পয়েন্ট সেটাকে আরও বেশি স্ট্রংগার করুন, অর্থাৎ আপনি ইভিএস থেকে কি করতে পারবেন, একটা ভালো নাম্বার তুলতে পারবেন। তাই ইভিএসটার ওপর জোর দিন, যাতে ওখানে 30 থেকে মোটামুটি 30-এ 30 না পেলেও আপনি যাতে 25 অ্যাবভ নাম্বার অবশ্যই তুলতে পারেন, সেই জন্য ইভিএসের ওপর অবশ্যই জোর দেবেন। আজকে আমি ইভিএসের এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন অবশ্যই আসবে, এটা একদম নিশ্চিত থাকুন। এবং গত বেশি কথা না বলে আজকে চলে আসবো সরাসরি আজকের টপিকে। আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত আন্তর্জাতিক চুক্তি বা পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সম্মেলনগুলো হয়েছে বা পরিবেশ সংক্রান্ত ভারতে যে সমস্ত আইনগুলো আছে সেগুলোকে নিয়েই আমি কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন। চলে আসি আজকের ক্লাসে। কবে হয়েছিল না, 1992 সালের 3রা জুন থেকে 14ই জুন পর্যন্ত এটা চলেছিল। এর উদ্দেশ্য কি, স্থিতিশীল বা স্থায়ী উন্নয়ন সংক্রান্ত কর্মসূচি গৃহীত হয়েছিল, যেটা এজেন্ডা 21 নামে পরিচিত। আবারও বলছি, স্থিতিশীল বা স্থায়ী উন্নয়ন কি জিনিস, এই স্থিতিশীল বা স্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি না, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের ভাণ্ডার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার অটুট রেখে বর্তমান পরিস্থিতিতে আমাদের চাহিদা পূরণ করা। অর্থাৎ ব্যাপারটা বলে দিচ্ছি কি না, আমরা সম্পদের এমন করে ব্যবহার করব যাতে ভবিষ্যৎ প্রজন্মেরও মানে কিছু থাকে, এমন করে ব্যবহার করে ফেলবো না বর্তমানে যে একদম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি করে গেলাম না, সমস্ত পরিবেশটাই নষ্ট করে দিয়ে চলে গেলাম, সেটা তো মানে খুবই কোনো ডেভেলপমেন্ট না। মানে এমনই আমরা যথেচ্ছভাবে সমস্ত কিছু ব্যবহার করলাম যে ভবিষ্যতের জেনারেশন, যেমন জল এমনভাবে আমরা নষ্ট করে ফেলছি যেন ভবিষ্যৎ প্রজন্ম আর আসবে না, তারা যেন জল, তাদের যেন জলের প্রয়োজন নেই, এটা যেন না হয় কখনো। মানে কি, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদার কথা, মানে সম্পদের চাহিদাটা তাদের অটুট রেখে বর্তমান পরিস্থিতি আমাদেরকে ততটাই ব্যবহার করতে হবে যতটা কাজে লাগে। তো সেটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত কর্মসূচি গৃহীত হয়, যেটা এজেন্ডা 21 নামে পরিচিত। এখানেতে বিশ্বের 178টি দেশ অংশগ্রহণ করেছিল। বিশ্বের কটি দেশ, 178টি দেশ অংশগ্রহণ করেছিল। এই ছিল বসুন্ধরা সম্মেলন। চলে আসবো নেক্সট সম্মেলনে, চলে আসুন দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন, Rio+5 অর্থাৎ বসুন্ধরা সম্মেলনের 5 বছর পরে আবার দ্বিতীয়বার বসুন্ধরা সম্মেলন হয়েছিল, যেটা দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত, যেটা হয় 1997 সালে নিউ ইয়র্কে। কোথায় হয়, 1997 সালে নিউ ইয়র্কে এটা হয়েছিল। এবার চলে আসবো Rio+10 অর্থাৎ বসুন্ধরা সম্মেলনের 10 বছর পর। বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল না, 1992 সালে, তার 10 বছর পর অর্থাৎ 2002 সালে হচ্ছে Rio+10 অর্থাৎ তৃতীয় বসুন্ধরা সম্মেলন। কত সালে হচ্ছে না, 2002 সালে। কোথায় হয়েছিল, দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে হয়েছিল, দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে। এখানে বলে রাখি, Rio+10 অর্থাৎ তৃতীয় বসুন্ধরা সম্মেলনে এজেন্ডা 21 সেই কাজের পর্যালোচনা করা হয় এই তৃতীয় বসুন্ধরা সম্মেলন বা Rio+10-এতে। তারপর আসছে চতুর্থ বসুন্ধরা সম্মেলন, কত সালে হয়েছিল না, Rio+20 অর্থাৎ 20 বছর পরে। বসুন্ধরা সম্মেলনের 20 বছর পর অর্থাৎ 1992 সাল প্রথম বসুন্ধরা সম্মেলনের 20 বছর পর হচ্ছে, অর্থাৎ 2012 সালে হচ্ছে। প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল না, 1992 সালে। দেখুন Rio+5 মানে বসুন্ধরা সম্মেলন, প্রথম বসুন্ধরা সম্মেলনের সাথে 5 যোগ করুন, তাহলে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে, Rio+5 হচ্ছে 1997 সালে, Rio+10 10 বছর পর যোগ করুন, অর্থাৎ প্রথম বসুন্ধরা সম্মেলনের সঙ্গে 10 বছর যোগ করুন, 2002 সালেতে হয়েছিল, যেটাতে কোথায় ছিল না, দক্ষিণ আফ্রিকা জোহেন্সবার্গে। এখানেতে এজেন্ডা 21 যে কর্মসূচি ছিল সেই কাজের
পুনরায় পর্যালোচনার জন্যই কিন্তু এই রিও টেন অর্থাৎ তৃতীয় বসুন্ধরা সম্মেলন হচ্ছে। এরপর আসছে রিও টোয়েন্টি অর্থাৎ রিও অর্থাৎ ফার্স্ট যে বসুন্ধরা সম্মেলন, তার সাথে 20 বছর যোগ করুন অর্থাৎ 2012 সালে হচ্ছে এই চতুর্থ বসুন্ধরা সম্মেলন। এটা মাথায় রাখবেন। স্থান কোথায়? না, ব্রাজিলের রিও ডি জেনেরো। প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। তারপর দ্বিতীয়টা হচ্ছে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, এবং তৃতীয়টা দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে। হলেও চতুর্থ যে বসুন্ধরা সম্মেলন সেটা পুনরায় কোথায় হচ্ছে? না, ব্রাজিলের রিও ডি জেনেরোতেই আবার হচ্ছে, এবং এই সম্মেলনেতে গ্রিন ইকোনমি গঠিত হয়। এতটুকু আপনাকে মনে রাখতে হবে, গ্রিন ইকোনমি গঠিত হচ্ছে কততে? না, চতুর্থ বসুন্ধরা সম্মেলনে। চলে আসবো নেক্সট সম্মেলনেতে। চলে আসছি মন্ট্রিল প্রোটোকলে। কি জিনিস বা কত সালেই হয়েছিল বা কেনই বা হয়েছিল? 1987 সালের 16 সেপ্টেম্বর এই মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। স্থান কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিলে। কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিলে হয়েছিল এটা। উদ্দেশ্য কি? না, ওজোন স্তরের ওপর প্রভাব বিস্তারকারী বা ওজোন স্তরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এই সমস্ত বস্তুর ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে এবং বন্ধ করতে হবে। কার্যকর কত সালে হচ্ছে? না, 1989 সালের 1 জানুয়ারি হচ্ছে। আমি বলে দিচ্ছি, পুরোটা বলে দিচ্ছি। মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? না, 1987 সালের 16 সেপ্টেম্বর হচ্ছে। কেন হয়েছিল এটা? কোথায় হয়েছিল? না, কানাডার মন্ট্রিলে হয়েছিল। কেন? ধরুন ওজোন স্তর, স্ট্যাটোস্ফিয়ারে আপনি জানেন যে বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারের উর্ধাংশতে কি আছে? ওজোনোস্ফিয়ার বা ওজোনের স্তর মানে বিরাজমান বা তার উপরে ওজোনের স্তর রয়েছে স্ট্যাটোস্ফিয়ারের উপর অংশে। তো এই ওজোন স্তরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে যেমন সিএফসি, হ্যালন ইত্যাদি। তো এই জিনিসগুলোর ব্যবহার ধীরে ধীরে কি করতে হবে? হ্রাস করতে হবে এবং বন্ধ করতে হবে। অর্থাৎ ওজোন স্তরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এই সমস্ত বস্তুগুলো ব্যবহার ধীরে ধীরে কি করতে হবে? কমাতে হবে এবং হ্রাস করতে হবে এবং বন্ধ করতে হবে ব্যবহার। কত সালে কার্যকর হচ্ছে? না, 1989 সালে 1 জানুয়ারি। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকলের কয়েকটি কর্মসূচি আমি বলে দিচ্ছি। যেমন উন্নত দেশগুলিকে সিএফসির ব্যবহার 5 বছরের মধ্যে, সরি 2000 সালের মধ্যে কমাতে হবে। আবার বলি যে উন্নত দেশগুলিকে 2000 সালের মধ্যে সিএফসি গ্যাসের ব্যবহার কি করতে হবে? না, কমাতে হবে। এবং উন্নয়নশীল দেশগুলো, ঠিক আছে, উন্নয়নশীল যে দেশগুলো যেখানে মাথাপিছু বার্ষিক সিএফসি ব্যবহারের পরিমাণ 0.3 কিলোগ্রামের কম। আবারও বলি, উন্নয়নশীল দেশগুলোতে যেখানে সিএফসি ব্যবহার মাথাপিছু বার্ষিক সিএফসির ব্যবহার অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের ব্যবহার 0.3 কিলোগ্রামের কম, সেইগুলোকে এই মন্ট্রিল প্রোটোকলের বাধ্যবাধকতা থেকে কিছুটা ছাড় দেওয়া হয়। আর কি বলা হচ্ছে? না, উন্নত দেশগুলো যেগুলো মানে একদম উন্নত হয়ে গেছে সেই দেশগুলোতে 2000 সালের মধ্যে সিএফসি গ্যাসের ব্যবহার কি করতে হবে? না, বন্ধ করতে হবে বা কমাতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। সবার থেকে ভালো কথা কি? নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া যে সমস্ত উন্নত দেশগুলো আছে, হ্যালনের ব্যবহারও কিন্তু তাদেরকে কি করতে হবে? 2000 সালের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড, তার ব্যবহারও কিন্তু 2000 সালের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে। এই মন্ট্রিল প্রোটোকলের কর্মসূচিতে কিন্তু এটা সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর চলে আসছে কিয়োটো প্রোটোকল। প্রচুর ইম্পর্টেন্ট, হ্যাঁ। কিয়োটো প্রোটোকল কত সালে হয়েছিল? না, 1997 সালে। ক্রিয়েটো প্রোটোকল কত সালে হচ্ছে? 1997 সালে ক্রিয়েটো প্রোটোকল হচ্ছে। কোথায় হচ্ছে এটা? না, জাপানের কিয়োটোতে। জাপানের কিয়োটোতে এটার উদ্দেশ্য কি ছিল? এই উদ্দেশ্যগুলো কিন্তু দেখা যাবে। না, যেমন মন্ট্রিল প্রোটোকল কি রিলেটেড? না, ওজোন স্তর রিলেটেড। তেমন এটা কি রিলেটেড? না, গ্রিন হাউস গ্যাস অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন রিলেটেড। বলছে গ্রিন হাউস গ্যাসগুলির নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য চুক্তি হয়। মানে বলতে পারে যে ক্রিয়েটো প্রোটোকল মানে কি নিয়ে? তো গ্রিন হাউস যে সমস্ত গ্যাসগুলো আছে সেগুলোর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই চুক্তিটা হয়েছিল। তো ভারত কত সালে এতে স্বাক্ষর করছে এই চুক্তিতে? 2002 সালে ভারত এই ক্রিয়েটো প্রোটোকলের যে চুক্তি হয়েছিল তাতে স্বাক্ষর করছে 2002 সালে। এই হচ্ছে ক্রিয়েটো প্রোটোকল। তবু বলে রাখি যে কি বলা হয়েছিল এই চুক্তিতে, কি বলা হয়েছিল যে মানে যে সমস্ত শিল্প উন্নত দেশগুলো আছে 1990 সালের আগে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস ছিল, ঠিক আছে, তার থেকে নিশ্চয়ই এখন গ্রিন হাউসের পরিমাণ দিন দিন বাড়ছে।
1990 সালে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস ছিল সেই পরিমাণে কি করতে হবে, আবার ধীরে ধীরে যত তুমি যত সালে যাবে না কেন ধীরে ধীরে কমিয়ে আনতে হবে, মানে 1990 সালে যতটা ছিল সেই পূর্বের অবস্থায় তোমাকে কি করতে হবে, গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ কমিয়ে আনতে হবে। এটাই ছিল এই কিয়োটো প্রোটোকলের চুক্তি। আবারও বলে দিই, কিয়োটো প্রোটোকল কত, কিয়োটো প্রোটোকল কত সালে হয়েছিল, না 1997 সালে হয়েছিল, কোথায়, জাপানের কিয়োটোতে হয়েছিল, এটা কি নিয়ে হয়েছিল, না গ্রিন হাউস গ্যাসগুলির যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলো নিঃসরণ নিয়ন্ত্রণ করতে হবে। ভারত কত সালে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, 2002 সালে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে। এই ছিল কিয়োটো প্রোটোকল। চলে আসবো নেক্সট সম্মেলনে। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলে রাখি যে আপনি কি করে মনে রাখবেন কিয়োটো প্রোটোকল কত সাল, মন্ট্রিল প্রোটোকল কত সাল। দেখুন এইভাবে মনে রাখুন, 1992 সালে কি হয়েছিল, ফার্স্ট বসুন্ধরা সম্মেলন, তাই তো, এটা মনে রাখুন। বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল, 1992 সাল। তার পাঁচ বছর আগে যান, পাঁচ বছর আগে গেলে পাবেন কত, 1987 সাল, 1987 সাল, 1987। তাতে হয়েছিল কি, মন্ট্রিল প্রোটোকল। বসুন্ধরা সম্মেলনে পাঁচ বছর আগে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল, এবং পাঁচ বছর পরে যান অর্থাৎ 1997 সাল, পাঁচ বছর পরে গেলে কত, 97 সাল, তাতে হয়েছিল কি, না কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কীভাবে মনে রাখবেন সালগুলো, এই মূল ধরে রাখুন, বসুন্ধরা সম্মেলন 1992 সাল, বসুন্ধরা সম্মেলন, পাঁচ বছর আগে যান 1987 সাল, মন্ট্রিল প্রোটোকল, এটা কি নিয়ে, কি নিয়ে, না ওজোন গ্যাস, ওজোন স্তর বা ওজোন গ্যাসের যে ওজোন যে স্তরের উপরে যে সমস্ত জিনিসগুলোর ক্ষতিকারক প্রভাব পড়ছে সেগুলো নিয়ন্ত্রণ হ্রাস, তাহলে এটার মাথায় রাখবেন ওজোন রিলেটেড, ওজোন স্তর রিলেটেড। পাঁচ বছর আগে গেলে মন্ট্রিল, পাঁচ বছর পরে গেলে কিয়োটো প্রোটোকল, যেটা কি রিলেটেড, না গ্রিন হাউস গ্যাস রিলেটেড, আর এটা কি রিলেটেড, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড, মাথায় রাখবেন। এইভাবে তাহলে আপনার কি হবে, সালগুলো গোলাবে না। চলে যাবো এবার নেক্সট সম্মেলনে। চলে আসছি রামসার সম্মেলনে। রামসার সম্মেলনটা কি, না 1971 সালে রামসার সম্মেলন হচ্ছে, উদ্দেশ্য কি, জলাভূমি সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ বলে দিচ্ছি। তো এই 1971 সালে যে রামসার সম্মেলন হয়েছিল সেটার অর্থটা কি, বা কেনই হয়েছিল, অর্থাৎ বিশ্বের, মানে এটা ইউএনেস্কোর আগ্রহে হয়েছিল, ইউএনেস্কোর আগ্রহে বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ জলাভূমিগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা হবে এবং সেগুলোকে সংরক্ষণ করা হবে। আবারও বলি, ইউএনেস্কোর আগ্রহে বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ জলাভূমিগুলো আছে সেগুলো চিহ্নিতকরণ এবং সংরক্ষণ। ধরুন জলাভূমিগুলোকে কী হচ্ছে, না বেআইনি দখলদারির হাত থেকে রক্ষা করার জন্য, জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য, জলের সুস্থায়ী ব্যবহারের জন্য এবং জলাভূমিগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে, যা রামসার সম্মেলন নামে পরিচিত। এবার এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, রামসার সাইট জান, মানে রামসার সম্মেলন বা রামসার সাইট পড়তে গেলে আরেকটা জিনিস অবশ্যই আসে, সেটা হচ্ছে মন্ত্র রেকর্ডস। মন্ত্র রেকর্ডস কি জিনিস, না রামসার লিস্ট, তার অন্তর্গত যে সমস্ত জলাভূমিগুলো আছে সেগুলোতে দূষণ বা মানুষের কোনো কার্যকলাপ বা হস্তক্ষেপ বা শিল্পায়ন, নগরায়ন এবং অন্য কোনো কারণেতে কোনো পরিবর্তন ঘটছে কি না, বা পরিবর্তন ঘটতে পারে কি না, বা সম্ভাবনা আছে কি না, সেগুলো রেকর্ড করে রাখা হয় এই মন্ত্র রেকর্ডসের মাধ্যমে। আবারও বলে দিই যে রামসার লিস্টের অন্তর্গত যে সমস্ত জলাশয়গুলো রয়েছে বা জলাভূমিগুলো রয়েছে সেগুলোতে মানুষের হস্তক্ষেপের কারণে হোক বা পরিবেশগত অন্যান্য কারণে হোক বা দূষণ বা নগরায়নের কারণে কোনো পরিবর্তন ঘটছে কিংবা ঘটার সম্ভাবনা আছে সেগুলো যে যাতে রেকর্ডস করে রাখা হয় সেটা হচ্ছে এই মন্ত্র রেকর্ডস। যেমন উড়িষ্যার চিল্কাহ্রদ, যেমন কি উড়িষ্যার চিল্কাহ্রদ। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রামসার সাইট কী কী, যেমন ধরুন উড়িষ্যার চিল্কা, কিংবা অন্ধ্রপ্রদেশের কোলেরু হ্রদ, কিংবা রাজস্থানের সম্বর হ্রদ, উড়িষ্যার ভিতরকণিকা, এমনকি পূর্ব কলকাতার, পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেগুলো এইসব রামসার সাইটের মধ্যে পড়ে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, আপনারা সেটা অবশ্যই মাথায় রাখবেন, যে সর্বদা ঠিক থাকে না, মানে চেঞ্জ হয়, তো সেই জন্য সবসময় কারেন্ট আপডেটটা নেওয়ার চেষ্টা করবেন, যে বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কয়টি।
যখন এক্সাম হবে এক্সামের আগে মানে একদিন বা দুদিন আগে দেখে যাবেন, তখন চেক করে দেখে যাবেন যে ভারতে রামসার সাইটের সংখ্যা কয়টি, এই কোশ্চেনটা দেখে রাখবেন। তো এই ছিল রামসার সম্মেলন বা রামসার সাইট বা মন্ট্রো রেকর্ডস। চলে যাবো নেক্সট সম্মেলনে, চলে আসছি স্টকহোম সম্মেলন। স্টকহোম সম্মেলন 1972 সাল, আবারও বলি স্টকহোম সম্মেলন 1972 সাল কোথায় হয়েছিল, না সুইডেনের স্টকহোমে হয়েছিল, সেই জন্যই সেখান থেকে আসছে স্টকহোম সম্মেলন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট না, এই সম্মেলন গত থেকে কত তারিখ পর্যন্ত ছিল, 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত চলেছিল এই সম্মেলনটা। কত সালে না, 1972 সালে 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত চলেছিল। তার আহ্বানে বা জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে, জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানেতে 5ই জুন থেকে 16ই জুন 1972 সালে সুইডেনের স্টকহোমেতে যে সম্মেলন হয়েছিল, পরিবেশ সংক্রান্ত যে সম্মেলন, সেটাই স্টকহোম সম্মেলন নামে পরিচিত। আবারও বলি, জাতিসংঘের সাধারণ পরিষদ তার আহ্বানে 1972 সালের 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত পরিবেশ সংক্রান্ত যে সম্মেলন হয়েছিল সেটাকে আমরা বলে থাকি যে কি, স্টকহোম সম্মেলন। এটার উদ্দেশ্য কী ছিল, না আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা, এটার উদ্দেশ্য কী না আন্তর্জাতিক মানে একদম পুরো অল ওভার তার পরিবেশ সুরক্ষা নিয়ে এই সম্মেলন হয়েছিল। আরেকটা কথা বলে রাখি, এই সম্মেলনেই 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়। কত সালে, না 5ই জুনকে আমরা কি বলি পরিবেশ দিবস। তো পরিবেশ দিবস হিসাবে ঘোষিত হয় কোন সম্মেলনেতে, না এই স্টকহোম সম্মেলনেতে। স্টকহোম সম্মেলনেতেই 5ই জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়, এই ছিল। আর এই স্টকহোমেতেই, স্টকহোম সম্মেলনেতেই ইউএনইপি, ইউএনএফ গঠিত হয়। স্টকহোম সম্মেলনেই 5ই জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ইউএনএফ গঠিত হয়, এই ছিল স্টকহোম সম্মেলন। চলে আসবো নেক্সট সম্মেলনে, দেখে নেব কাঠরকনা প্রোটোকল কত সালে হয়, 2000 সালে হয়। স্থান কোথায়, না কানাডাতে হয়েছিল, এবং এর উদ্দেশ্য কী ছিল, জীব বৈচিত্র্য সুরক্ষা বা জৈব সুরক্ষা, এবং 2003 সালে কার্যকরী হয়, এটা দেখে রাখবেন। এবার আসছে কি, নাগোয়া প্রোটোকল, মানে এগুলো হালকা করে দেখে রাখবেন। নাগোয়া প্রোটোকল কত সালে হচ্ছে, না 2010 সালে হচ্ছে। কোথায় হচ্ছে, না জাপানের নাগোয়াতে হচ্ছে। উদ্দেশ্য কি, বন্যপ্রাণী সুরক্ষা। দেখে নেব ভারতের কয়েকটি পরিবেশ সংক্রান্ত আইন যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, আমি আবারও বলে রাখি এগুলো ভারতের। প্রথম আসছে পরিবেশ সুরক্ষা আইন, কত সাল, 1986 সাল, 1986 পরিবেশ সুরক্ষা আইন। দ্বিতীয় আসছে জল দূষণ আইন, 1974, মানে জল দূষণ নিয়ন্ত্রণ যে আইন বা জল দূষণ রিলেটেড যে আইন সেটা আসছে কত সালে, 1974 সাল। এরপর আসছে বায়ু দূষণ নিবারণ আইন, বায়ু দূষণ নিবারণ আইন আসছে 1981 সাল, সালগুলো আপনারা কিন্তু মুখস্থ করে নেবেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন আসছে 1972 সাল, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সাল। অরণ্য সংরক্ষণ আইন 1980, অরণ্য সংরক্ষণ আইন 1980। কীটনাশক আইন 1968 সাল, কীটনাশক আইন 1968, 1968। জীব বৈচিত্র্য আইন সেটা আসছে 2002 সালে, অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণ যে আইন সেটা আসছে কত সালে, 2002। শক্তি সংরক্ষণ আইন আসছে কত সালে, 2001 সালে। এবং ফ্যাক্টরিজ আইন আসছে 1948 সালে। আবারও বলে দিই, পরিবেশ সুরক্ষা আইন 1986 সাল, জল দূষণ আইন 1974 সাল, বায়ু দূষণ নিবারণ আইন 1981 সাল, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অর্থাৎ 1972 সাল, অরণ্য সংরক্ষণ আইন 1980 অর্থাৎ 1980 সালে, কীটনাশক আইন 1968, জীব বৈচিত্র্য আইন 2002 সাল, শক্তি সংরক্ষণ আইন 2001 সাল, এবং ফ্যাক্টরিজ আইন 1948 সাল। এই ছিল আজকের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রকম সম্মেলন এবং ভারতের পরিবেশ সংক্রান্ত যে আইন তা নিয়ে আজকের ক্লাস। এখান থেকে অবশ্যই একটি বা দুটি কোশ্চেন আসবে, অবশ্যই আসবে। আপনারা কী করে থাকবেন, পড়তে থাকুন, পড়ার বিকল্প কিছু নেই, পড়তে থাকুন, মুখস্থ করতে থাকুন, এগুলো খাতায় নোট ডাউন করবেন, নোট ডাউন করে মুখস্থ করে নেবেন। আজকের ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন,
এবং কারো যদি কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন, বা কোনো টপিক নিয়ে আলোচনা থাকলে সেটাও আপনারা কমেন্টেই জানাবেন। ক্লাস ভালো লাগলে একটু রেকমেন্ড করে দেবেন, ফলো করবেন, চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন। নমস্কার।